ভিডিওটি ওপেন করার জন্য ধন্যবাদ। আমি মোহিন আছি আপনাদের সাথে। আজকে কথা বলবো নৌকা ও স্রোত অধ্যায়ের সময় নির্ণয় সম্পর্কিত দুটি অঙ্ক নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে একটি অঙ্ক দেওয়া আছে, নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে 10 ও 5 কিলোমিটার, নদীপথে 45 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে। যদি অঙ্কগুলো এই টাইপের হয় যে অতিক্রম করে একটি নির্দিষ্ট পথ অতিক্রম করে আবার ফিরে আসতে কত সময় লাগবে তা বলা হয়, তাহলে অঙ্কগুলো আমরা একটি শর্টকাট সূত্রের সাহায্যে করব। সেই শর্টকাট সূত্রটি হচ্ছে এরকম। শর্টকাট সূত্রে বলা আছে, যদি নৌকার বেগ এ, স্রোতের বেগ বি এবং মোট দূরত্ব ডি হয়, তাহলে কোনো স্থানে গিয়ে আবার ফিরে আসতে সময় টি ইকুয়াল টু ডি বাই এ প্লাস বি প্লাস ডি বাই এ মাইনাস বি। এই সূত্রটির সাথে অঙ্কটি মিলে যাচ্ছে। এখানে নৌকার বেগ ও স্রোতের বেগ দেওয়া আছে, নৌকার বেগ ও স্রোতের বেগ দেওয়া আছে এবং মোট দূরত্ব দেখুন 45 কিলোমিটার, এটাও দেওয়া আছে। আবার বলা আছে যে পুনরায় ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে, সে সময়ের যে সূত্র সেটিও দেওয়া আছে। তাহলে আমরা এই অঙ্ক থেকে পেলাম নৌকার বেগ প্রতি ঘন্টায় এ ইকুয়াল টু 10, আবার স্রোতের বেগ বি ইকুয়াল টু দেওয়া আছে 5, এবং নদীপথের দূরত্ব ডি ইকুয়াল টু 45। তাহলে আমাদের বের করতে হবে ওই স্থানে গিয়ে পুনরায় ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে। এখন ফিরে আসার সময় টি ইকুয়াল টু, আমরা সরাসরি এই সূত্রে এই মানগুলো বসিয়ে দিব। প্রথমে আছে ডি, ডি হচ্ছে এখানে 45, নিচে আছে এ মানে 10 যোগ বি হচ্ছে 5, তারপর যোগ উপরে ডি মানে 45, নিচে হচ্ছে এ 10 বিয়োগ বি মানে 5। তাহলে এখানে আমরা পাবো উপরে 45 নিচে 15 যোগ উপরে 45 নিচে 5। সমাধান করলে এখানে হবে 3 15 45, আর এখানে হবে 5 9 45, সমান সমান আসবে 12। তার মানে হচ্ছে 12 ঘন্টা সময় লাগবে। এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে খ হচ্ছে 12 ঘন্টা, তাই খ হচ্ছে উত্তর। এখন আমরা অনুরূপ আরেকটি অঙ্ক করব। অঙ্কটি খুব ইম্পর্টেন্ট, 26তম বিসিএসে এসেছিল। অঙ্কটি হচ্ছে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 18 কিলোমিটার ও 6 কিলোমিটার, নদীপথে 48 কিলোমিটার গিয়ে আবার ফিরে আসতে কত সময় লাগবে। এই অঙ্কটিও আগের অঙ্কটির অনুরূপ। আমরা একই সূত্র প্রয়োগ করব, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে নৌকার বেগ, এখানে নৌকা হচ্ছে লঞ্চ এ যার মান হচ্ছে 18, এবং স্রোতের গতিবেগ এটি হচ্ছে বি 6 কিলোমিটার, এবং নদীপথে 48 কিলোমিটার গিয়ে অর্থাৎ এটি হচ্ছে ডি 48 কিলোমিটার, পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে। আমরা জানি পুনরায় ফিরে আসতে সময় টি ইকুয়াল টু, আমরা এই সূত্রে সরাসরি মানগুলো বসিয়ে দিব, ডি সমান 48 আর নিচে হচ্ছে এ প্লাস বি, তার মানে হচ্ছে 18 যোগ 6 যোগ 48, 18 বিয়োগ 6, তাহলে এইখানে হবে 48 নিচে হচ্ছে 24 যোগ 48 নিচে হচ্ছে 12, কাটাকাটি করলে এখানে 2 আর এখানে হচ্ছে 4 12 48, তার মানে হচ্ছে 2 যোগ 4 সমান 6 ঘন্টা। এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে গ হচ্ছে 6 ঘন্টা, এই গ হচ্ছে উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। আর আজকের ভিডিওর পিডিএফ কপি পেতে ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।